আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপিস বাই অথই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছি। এখন শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু বাঙালির ঘরে পিঠাপুলির উৎসব লেগে যায়। আর তেমনই একটা পিঠের রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। ইয়েস ভিউয়ার্স, দেখে আপনারা অলরেডি গেস করেই ফেলছেন, এটা চিতই পিঠা। আমি আজকে আপনাদেরকে এ টু জেড চিতই পিঠাটা কিভাবে তৈরি করতে হবে এবং সেটা কিভাবে দুধ চিতই তৈরি করতে হবে তার রেসিপিও আপনাদের সামনে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমি চেষ্টা করছি একেবারেই যারা প্রাথমিক পর্যায়ে কখনো পিঠাটা বানায় নাই তারাও যেন এই আমার বানানো পিঠাটা দেখে বানিয়ে ফেলতে পারে, ঠিক তেমনভাবে প্রেজেন্ট করতে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন আমরা এখন মূল প্রসেসিংয়ে চলে যাই। আমি এখানে আতপ চাল নিয়ে নিছি 1 কাপ এবং আধা কাপ মানে 1.5 কাপ। আপনারা চাইলে কারিগিরা চালও নিতে পারেন এবং এমনি রান্নার চালও নিতে পারেন। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে একেবারেই সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব, কারণ চালটা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা না ভিজলে কিন্তু প্রপার ওয়েতে এটাকে আপনারা ব্লিন করতে পারবেন না। সো ভালোভাবে ধুয়ে আমি এখন চালটাকে রেখে দিচ্ছি সারা রাত্রের জন্য, আর সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ব্লিন করবেন। সো ভিউয়ার্স, চলে আসলাম সকালে। দেখেন চালটা একদম ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গেছে। আমি এখন এই চালের পানিটাকে ফেলে দিব। ফেলে দিয়ে এটা একটা ব্লিন্ডারের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। পুরা চালগুলো আমার এর ভেতরে দেওয়া হয়ে গেছে, আর আমি একবারেই কিন্তু সমস্ত প্রসেসিং ব্লিন্ড করে ফেলবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাত, যে কোনো ভাত, ঠান্ডা অবস্থায় থাকলেই এর সাথে অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 1 চা চামচ বেকিং পাউডার আমি ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা যদি আপনারা পরেও অ্যাড করতে চান তাও হবে, আবার যদি ব্লিন্ডের সময়ও দিয়ে যেতে চান তাতেও কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স, আমি এখন এটাকে ব্লিন্ড করে নিয়ে আসছি। আর ব্লিন্ড করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, যেহেতু সারা রাত চালটা ভেজানো ছিল। দেখেন ভিউয়ার্স, প্রপার ওয়েতেই কিন্তু আমার চালটা ব্লিন্ড করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বাটতে পারেন, তবে ব্লিন্ডারে করলে ব্লিন্ডটা একটু স্মুথ হয়। এখন এর ভেতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে আরেকবার মিক্স করে ফেলছি। মিক্স করার পর এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। জাস্ট এর উপরে একটা প্লেট দিয়ে রাখলেই চলবে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চুলার পিঠে। চুলার পিঠে আমি এখানে একটা লোহার সাস নিয়ে নিছি, যে সাসটার উপরে আমি লবণ এভাবে ছিটিয়ে দিচ্ছি। লবণ ছিটানোর অর্থ হচ্ছে সাসটা আমার একেবারেই নতুন, এবং যাতে পিঠাগুলা এর সাথে লেগে না যায় তাই প্রথমেই আমি লবণ দিয়ে একটু গরম করে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, লবণটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। লবণটা কিন্তু ফেলে দিবেন গরম করা হয়ে গেলে। সরিষার তেলটাও গরম হয়ে গেলে এভাবে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে মুছে পুরো তেলটা চারি সাইডে স্প্রেড করে দিলাম, আর এটার কারণে কিন্তু পিঠাটা একেবারেই এর সাথে লেগে যাবে না। এখন আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ঠিক ডাইসের মাপ অনুযায়ী পিঠাটা এর ভিতরে সেট করে দিব। পিঠাটা কিন্তু মিডিয়াম হাই হিটে আমি রান্না করব। একেবারে হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম হাই হিটে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। যেহেতু গ্যাসের চুলা, কাঠের চুলা না, সেহেতু এটাই এনাফ। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 3টা মিনিট পর আপনাদের সামনে আমি দেখাচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং একেবারেই লেগে যায় নাই। ছুরি দিয়ে ধরার সাথে সাথে পিঠাগুলো উঠে চলে আসছে। আর যদি আপনারা এর থেকে আর একটু লাল লাল করতে চান তাহলে আর 1টা মিনিট আপনারা পিঠাটা এর উপরে রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা আমার কতটা পারফেক্ট হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন এর ভেতরে জালি জালি আর সফটনেসটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা আমার এই পুরো প্রসিডিউর ফলো করলে এক্স্যাক্টলি সেম ওয়েতে বানিয়ে ফেলতে পারবেন। এখন চলে যাচ্ছি দুধ পুলির রেসিপিতে। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিছি 1 কাপের মতো। 1 কাপ খেজুরের গুড় আমি প্রথমে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এর ভেতরে আমি দিয়ে দিব 1টা এলাচ এবং নারকেল কুচি। এখানে আমি 1/3 কাপ নারকেল কুচি ইউজ করলাম, আর 1টা এলাচ দিছি। এলাচটা কিন্তু আমি একটু পরে আবার উঠিয়ে ফেলবো, জাস্ট স্মেলের জন্য। এবার এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটা দেওয়ার পর পুরা মিশ্রণটাকে আমি জাস্ট 5টা মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে রেখে জাল করব।
জাল করতে করতে দেখবেন যে 5 মিনিটে দুধটা একটু গাঢ় হয়ে এসেছে। আরো 5 মিনিট চুলার উপরে রাখবেন দুধটাকে আরেকটু কমিয়ে আনার জন্য, যাতে এর গ্রেভিনেসটা একটু গাঢ় হয়ে যায় এবং টেস্টটা অসম আসে। এখন আমি পিঠাগুলো একটা একটা করে এর ভিতরে ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো ছাড়ার পর আমি জাস্ট 3-4 মিনিট একটু জাল করে নিব। জাল করার পর পিঠাটা আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিব, এবং বাটিতে রাখার পর পিঠাটাকে কিন্তু আমি রেস্টে রাখবো আরও 2 ঘন্টার জন্য। কারণ 2 ঘন্টা রেস্টে না রাখলে পুরাপুরি এই গ্রেভিনেসটা পিঠার ভেতরে কিন্তু প্রবেশ করবে না। সো 2 ঘন্টা এখন রেস্টে রেখে দিব। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম 2 রকমভাবে চিতই পিঠার প্রেজেন্টেশন। চিতই পিঠাটা কিন্তু আপনারা এরকম এক্সট্রা গ্রেভির সাথেও খেতে পারেন, আবার চাটনির সাথেও খেতে পারেন। আমি এখন আপনাদের সামনে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে সেই দুধে ভিজানো চিতই পিঠাটা। স্বাদে গন্ধে জাস্ট অতুলনীয়, আর এই স্বাদটা পেতে অবশ্যই আপনাদেরকে বানিয়ে খেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইজি রেসিপিস বাই অথইস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিতে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফেজ।